আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ পাকের অশেষ দয়া আপনারা সবাই ভালো আছেন আজকে আমি হযরত দানিয়েল আলাইহিস সালামের কয়টা মান স্বপ্নের ব্যাখ্যা বলবো স্বপ্ন তিন প্রকারে হয়ে থাকে একটি হলো আল্লাহ পাকের তরফ থেকে একটি হলো শয়তানের তরফ থেকে একটি হলো মানুষ যা চিন্তা ভাবনা করে সে স্বপ্ন আকারে দেখা পায় স্বপ্নে আটা উড়িতে দেখলে স্বপ্নদস্তা উপায়ে অর্থ লাভ করবে স্বপ্নে আটার খামির বানাইতে দেখলে স্বপ্নদostal কোনো স্ত্রীলোকের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হবে স্বপ্নে নিজকে মৃত্য দেখলে স্বপ্নদোষটা ধর্ম ত্যাগ করবে স্বপ্নে পর্বত খনন করতে দেখলে স্বপ্নদোষটা প্রবল শত্রু পর জয় হবে স্বপ্নে ক্ষিপ্ত খাইতে দেখলে স্বপ্নদোষটা পূর্ণ কাজে লিপ্ত হবে স্বপ্নে গরম খাইতে দেখলে স্বপ্নদশটার আর্থিক ক্ষতি হবে স্বপ্নে বাগান হতে ফল বা ফল তুলিতে দেখলে স্বপ্নদশটা টাকা পয়সা পাবে স্বপ্নে নিকৃষ্ট খাদ্য খাইতে দেখলে স্বপ্নদশটার অশান্তি হবে স্বপ্নে উত্তম ও সুস্বাদু খাদ্য খাইতে দেখলে স্বপ্নদশটা সুখ শান্তি লাভ করবে স্বপ্নে অন্যর চুল দেখলে স্বপ্নদশটা চিন্তা ভাবনায় পড়বে স্বপ্নে নিজের চুল আশ্রাইতে দেখলে স্বপ্নদোষটা টাকা পাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ তালায় আপনাদের সবাইরে সুস্বাস্থ্য দান করুক আমিন